বছর, সেটার উপলক্ষে নিউ টাউনের আমরা শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি প্রফেসর শঙ্কু পার্ক দিয়ে। ভীষণ সুন্দর আইডিয়া, মানে প্রফেসর শঙ্কুর এত অ্যাক্টিভিটি, এত ধরনের ব্যাপার রয়েছে, উনি পৃথিবীর এত দেশে গেছেন, সেটা যদি কন্টিনিউয়াসলি চেঞ্জ করা যায় তাহলে এই পার্কে কিন্তু রিপিটেড ফুটফল হবে, মানে একবার এসে কেউ বলতে পারবে না যে আমি সবটা দেখে নিয়েছি। কাজে সেইভাবে এটা একটা প্রস্তুতি হলে এই পার্কটা কিন্তু খুব ভালো পটেনশিয়াল আছে। আজকালকার প্রজন্মের ছেলেমেয়েরা বাংলা খুব পড়ে না, কাজে প্রফেসর শঙ্কুও তারা ট্রান্সলেশনে পড়ছেন, তাদের এখানে অবশ্যই আসা উচিত। এখানে আমি খুশি হব যদি কোথাও একটা স্ক্রিনের ব্যবস্থা হয়, সন্ধ্যেবেলা যদি শঙ্কুর ওপর ছোট ছোট মানে স্লাইড শো করা যায় তাহলে খুব ভালো হয়। সারা ভারতবর্ষে প্রফেসর শঙ্কুর নামে কোনো পার্ক নেই। সত্যজিৎ রায় 39টা শঙ্কুর ওপর লেখা লিখেছিলেন, আটখানা বই আছে, এবং 1961 সালে যখন সত্যজিৎ রায় রবীন্দ্রনাথের জন্মশতবর্ষের কাজ নিয়ে খুবই ব্যস্ত, তখন প্রথম শঙ্কুর ওপর লেখাটি লেখেন। এবং এই লেখাটি শুধু শিশু কিশোরদের জন্য নয়, যারা প্রাপ্তবয়স্ক তারাও এই লেখা পড়ে আনন্দ পেয়েছে। এই পার্কটা আমার নিজের মনে হয়েছে যে এখানে অনেক জায়গা আছে, তো যদি একটু গল্প বলার আসর করা যায় যেখানে শঙ্কুর গল্পগুলো বলা হবে, ছোট ছেলেমেয়েরা শুনবে, তাহলে কিন্তু বহু মানুষ উপকৃত হতে পারেন এবং শঙ্কুর সম্বন্ধে ইন্টারেস্ট জাগবে, সত্যজিৎ রায় সম্বন্ধে ইন্টারেস্ট জাগবে, বাংলা ভাষা সম্বন্ধে ইন্টারেস্ট জাগবে। আশেপাশে অনেক হাউসিং কমপ্লেক্স আছে, সেখান থেকে যদি ছোট বাচ্চাদের নিয়ে এসে করা যায় এরকম অনুষ্ঠান, তাহলে কিন্তু এই পার্কটার খুবই সম্ভাবনা রয়েছে। আসলে সত্যজিৎ, সৌমিত্র, অপু, ফেলুদা, জটায়ু এবং শঙ্কু, এই নিয়ে যে একটা বাঙালিয়ানা, যে একটা সংস্কৃতির একটা আমাদের বেড়ে ওঠার সঙ্গে যে চর্চিত হয়েছে, সেটা আমরা এইটার মাধ্যমে ধরার চেষ্টা করছি। এছাড়াও একটা সত্যজিতের মিউজিয়াম হবে এখানে, এবং আমরা চাইছি বাঙালির এই যে ঐতিহ্য এটা যেন লোকে পার্কে এসে নবপ্রজন্মের কাছে ছড়িয়ে যায়। এই জন্যই শঙ্কু, এই জন্যই সত্যজিৎ, এই জন্যই সৌমিত্র এখানে বিভিন্ন রকমভাবে সাজানো হয়েছে। আমরা আশা রাখব যে এখানে যারা আসবেন তারা এটাকে ভালোবাসবেন, দেখবেন এবং স্টোরি টেলিং সেশনে অংশগ্রহণ করবেন এবং বিভিন্নভাবে এটাকে এগিয়ে নিয়ে যাবেন।